नमस्कार टाइम्स 24 নেটওয়ার্কের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শেষাদ্রি এবার চোখ রাখবো আজকের র‍্যাপিড নিউজে 11তম ফার্মাসিস্ট ডে অনুষ্ঠিত হলো আগরতলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বীরচন্দ্র মানিক্য বাহাদুরের 183তম জন্মদিবস বীরচন্দ্র স্টেট লাইব্রেরির সামনে উপস্থিত ছিলেন অন্যান্য কর্মী ও পাঠক পাঠিকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মদিন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বিজেপির সদর দপ্তরে স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনে সারা দেশে পালন করা হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব আড়ালিয়ায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র সংগঠনের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বাবুটিয়া বিজেপি মণ্ডলের উদ্যোগে পালন করা হল দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মদিন উপস্থিত ছিলেন গান্ধীগ্রাম পঞ্চায়েতের প্রধান অষ্টমী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ স্বামীর রহস্য মৃত্যুর ছ দিনের মাথায় আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর ঘটনা বিশালগড় থানাধীন হরিশনগর এলাকায় সারা ভারতে ধর্মঘটের সমর্থনে সরব বামপন্থী সংগঠনগুলি আগরতলায় রাস্তায় নেমেছে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএমের অন্যান্য নেতৃবৃন্দ দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করল আঠারো সূর্যমণি নগর মণ্ডল কমিটি মন্ত্রী রামপ্রসাদ পাল তার মূর্তিতে মালদান করে শ্রদ্ধা নিবেদন করেন পৌর নিগমের তরফে রাস্তার পাশে মাংস বিক্রেতাদের উপর অভিযানে বিক্ষোভ প্রদর্শন করেন জিবি এলাকার মাংস বিক্রেতারা হুমকি দেন রাস্তা অবরোধের প্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনায় 23,510টি আবাসন দেওয়া হবে বেনিফিশিয়ারিদের রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ শ্রবণ দিব্যাঙ্গদের মধ্যে বিতরণ করা হল শ্রবণ যন্ত্র এক বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে 50 জন শ্রবণ দিব্যাঙ্গের বাড়ি বাড়ি গিয়ে তুলে দেওয়া হয় উন্নত মানের শ্রবণ যন্ত্রগুলো ফুসে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইতিমধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা এরপর বিকেল এ ঝড় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে উড়িষ্যা অন্ধ্র উপকূলে 144 ধারা জারি থাকা সত্ত্বেও ত্রিপুরায় রাজনৈতিক সমাবেশ করছে বিজেপি এমনই অভিযোগ তুলে ত্রিপুরার মুখ্য সচিবকে চিঠি দিল তৃণমূল চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি কমলা বাসিন শনিবার ভোররাতে মৃত্যু হয় তার বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিলেন কমলা সরকারের উদ্যোগে জবরদখল উচ্ছেদ ঘিরে ফের রক্তাক্ত অসম রাজ্যের দারাং জেলায় মৃত অন্তত দুই পুলিশ জনতা খটযুদ্ধে আহত দুই পক্ষের একাধিক হিংসার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল সরকার জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং সর্বদা থাকবে রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করা মন্তব্যের জবাব এইভাবেই দিল ভারত বুধবার তিন দিনের সফরে আমেরিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও মোদীর এবারে মার্কিন সফরে যাত্রাপথে একটি বড় বদল করা হয়েছে এবারের আমেরিকা যাওয়ার পথে ফ্র্যাঙ্কফুর্টে থামেননি নরেন্দ্র মোদি অক্টোবর থেকে পুনরায় ভ্যাকসিন রপ্তানি শুরু করবে ভারত ভারতে এই ঘোষণায় প্রশংসা করলেন কোয়াড নেতৃত্ব ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়েছে দিলীপ ঘোষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ এবং লিফলেট বিলি করেন তিনি পদ্মপুকুরে চয়ের আসরেও চলে জনসংযোগ ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নন্দীগ্রামে হেরে নিজের স্বার্থে ভবানীপুরে লড়ছেন মমতা প্রচারে এসে কটাক্ষ স্মৃতি ইরানির আজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদী উঠতে পারে করোনা সন্ত্রাসের মোকাবেলা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মমতার রোম সফরের অনুমতি দিল না বিদেশ মন্ত্রক 6 অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল তার এর আগে শিকাগো সফরে যেতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নবান্ন লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ধোনির চেন্নাই সুপার কিংস বিরাট কোহলির আরসিবি রয়ে গেল তৃতীয় স্থানে শুক্রবার 6 উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস এখনকার মতো র্যাপিড নিউজ এ পর্যন্তই পরবর্তী ব্রেকিং আপডেটসের জন্য চোখ রাখুন টাইমস 24 নেটওয়ার্কের পর্দায় নমস্কার